ফোনেটিক্স এর অনেক ভিডিও রয়েছে আর আজকের ভিডিওটি একেবারে বিগিনিং লেভেলের জন্য যারা ফোনেটিক্স এক্সপার্ট এবং পারদর্শী তাদেরকে বলবো ভিডিওটি এখানেই ছেড়ে যেতে আর যারা নতুন তাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমরা আলফাবেটে মোট কয়টা ইয়া পাই মানে বর্ণ পাই মানে বর্ণ মানে লেটার মোট আমাদের 26টি লেটার তাই না 26টি লেটারের মধ্যে 5টি আছে ভাওয়েল আর 21টি আছে কনসোন্যান্ট এটা লেটার জাস্ট লেটার বাট আমরা লেটার নিয়ে কাজ করি না আমরা কাজ করি সাউন্ড নিয়ে মাথায় রাখতে হবে সাউন্ড নিয়ে কাজ করি তুমি আমি আমরা এই যে 5 বা 6 থেকে একটা জিনিস পড়ে এসেছি সেটা হচ্ছে আর্টিকেল রাইট আর্টিকেলে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে সেখানে এ এন বসার সময় আমরা ভাওয়েল কনসোন্যান্ট এগুলো নিয়ে মাথা মানে মাথা ঘোরপাক করে ঝামেলায় পড়ি ওইখানে মাথায় রাখতে হবে যে আমরা ওইখানে সাউন্ড নিয়ে কিন্তু কাজ করি সো এটা নিয়ে সাধারণত স্কুল কলেজের টিচাররা এত মাথা ব্যথা নেই এবং ওইখানে এই এর প্রয়োগটা তারা দেখায় না বা তারা জানে না কোনো একটা কিছু হবে আর আমি আজকে যে বিশ্লেষণটা করছি এটা ওই আর্টিকেলের ক্ষেত্রে বিশাল বিশাল কাজে লাগবে তবে আর্টিকেলের উপর আমার আলাদা ভিডিও রয়েছে সেখানে এটা নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনাটি শুধুমাত্রই ইংলিশ স্পোকেনকে টার্গেট করে ফোনেটিক্সকে টার্গেট করে তাহলে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা 26টি বর্ণ পাই লেটার পাই বাট আমাদের কিন্তু সাউন্ড প্রডিউস হয় 44টি আমাদের সাউন্ড যেটা এই শব্দটি প্রডিউস করে 44টি সাউন্ড মানে এই 44টি সাউন্ড দিয়েই কিন্তু আমরা বিভিন্ন সেলবুল তৈরি করি শব্দ তৈরি করি শব্দগুচ্ছ তৈরি করি এই হচ্ছে অবস্থা এখন এই 44টি সাউন্ড আমাদেরকে দুইটি ভাগে ভাগ করতে হবে এর মধ্যে হচ্ছে ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টি আমরা আগে জানতাম যে ভাওয়েল হচ্ছে 5টি তাই না তাহলে 5টির সাথে আরও 15টি যোগ হবে আরও 15টি যোগ হলে সেটা হচ্ছে 20টি তো আমরা 20টি সাউন্ড ধরবো 20টি বর্ণ ধরলে হবে না মাথায় রাখতে হবে আমরা সাউন্ড নিয়ে কাজ করছি কনসোন্যান্ট সাউন্ড 24টি আমরা জানি যে 21টি হচ্ছে কনসোন্যান্ট লেটার রাইট 21টি কনসোন্যান্ট লেটার বাট এর সাথে আরও 3টি সাউন্ড যোগ হয়ে টোটাল 24টি হচ্ছে সাউন্ড বাট লেটার না কিন্তু লেটার না সাউন্ড আমরা সাউন্ড নিয়ে কাজ করছি এইখানে আমাদের মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে এই দিকে তো ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টি এই 20টির সাউন্ডকে আমরা 12 এবং 8 দুইটি ভাগে ভাগ করেছি যেটাকে আমরা বলি যে মনোথংস মনো বলতে আমরা জানি এক মানে সিঙ্গেল তাই না এটাই তো আমরা জানি মনো সো মনোথং এই 12টাকে বলা হয় এগুলো হচ্ছে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড তো এই সাউন্ডগুলো কীভাবে উচ্চারণ হয় এ ই আই ও ইউ তো আছে এগুলো থেকে যে সাউন্ড প্রডিউস হয় এটা তো আছে এটা ছাড়াও আমাদের আরও ভিন্নভাবে সাউন্ড আসে যেগুলো কনসোন্যান্ট বসার পরেও অন্য সাউন্ড প্রডিউস করে যেটা এই ভাওয়েল সাউন্ডের সাথে ম্যাচ করে বিধায় এটাকে বলা হচ্ছে ভাওয়েল সাউন্ড এটাকে এই জন্যই বলা হয় ভাওয়েল সাউন্ড যেমন আমরা একটা উদাহরণ দিই ধরো যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের পূর্বে আমরা কী বসাই অ্যান বসাই তাই না ইঞ্জিনিয়ার ENGINEER ইঞ্জিনিয়ার আরেকটি হচ্ছে EWEU এখন তোমরা যদি ভাবো যে এখানে তো ভাওয়েল রয়েছে ভাওয়েল হলে তো অ্যান হওয়ার কথা অ্যান হওয়ার কথা হ্যাঁ ইঞ্জিনিয়ার আগে অ্যান হবে রাইট ঠিক আছে ই উচ্চারণ আসছে এখানে কিন্তু এইখানে ইউ যেটা সেখানে কিন্তু এমন একটা সাউন্ড প্রডিউস হচ্ছে ইউ শুরুতে হচ্ছে ইউ ইউ সাউন্ডটা এমনই যেটা সারা জীবন কনসোন্যান্ট আর কনসোন্যান্ট সাউন্ড হলেই তো এ হবে এই জন্য এখানে আমাদের অ্যান না হয় এ হবে এখন আরও উদাহরণ দিই যেমন ধরো যে ইউনিভার্সিটি এখন ইউনিভার্সিটি এখানে দেখো আমব্রেলা আমব্রেলাতে ইউ এখানে পেয়েছি আর ইউনিভার্সিটিতে ইউ পেয়েছি ইউ জন্মগতভাবে হচ্ছে ভাওয়েল ভাওয়েল সাউন্ড বলছি না জন্মগতভাবে ভাওয়েল বাট ইউ এর দুইটা কিন্তু সাউন্ড রয়েছে একটা হচ্ছে ইউ একটা হচ্ছে আ আ হলে সেটা হবে ভাওয়েল সাউন্ড যেমন হচ্ছে আমব্রেলা তাহলে এখানে অ্যান হবে আর এখানে ইউনিভার্সিটিতে কী হচ্ছে
ইউ চলে আসছে, এটার উচ্চারণ আনভার্সিটি হয় না, এটার উচ্চারণ হয় ইউনিভার্সিটি। তাহলে ইউ যদি হয়ে যায় তাহলে সেটা কনসোন্যান্ট সাউন্ড, আর কনসোন্যান্ট হলে তো এ বসবে, তাই না? আরও আমি উদাহরণ দেখাচ্ছি, যেমন হচ্ছে অনেস্ট। আমরা এটা কি হনেস্ট বলি না অনেস্ট বলি, মানে এইচ থেকে উচ্চারণ করি না ও থেকে করি, নিশ্চয়ই মাথায় রাখতে হবে এটা হনেস্ট বলি না অনেস্ট বলি, তার মানে এইচের উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, ও থেকে উচ্চারণ হচ্ছে। তাহলে সাউন্ড নিয়ে কাজ করি বিধায় তো এটা এখানে আমরা অ্যান বসাই, তার মানে ভাওয়েল সাউন্ড থেকে উচ্চারণ হচ্ছে যার কারণে অ্যান বসছে। যদি এটা গায়ের জোরে হনেস্ট বলি তাহলে এ বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এইভাবে কিন্তু কনসোন্যান্ট থাকার পরেও অথবা ভাওয়েল থাকার পরেও বা কনসোন্যান্ট থাকার পরেও যাই হোক ঘটুক না কেন, সেটা যদি বিপরীত ঘটে যায় এবং সেটা যদি সাউন্ডের সাথে ম্যাচ করে, ধরো যে কনসোন্যান্টের সাথে ম্যাচ করলে সেটা কনসোন্যান্ট হবে, ভাওয়েলের সাথে ম্যাচ করলে সেটা ভাওয়েল সাউন্ড হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টি, 20টির মধ্যে 12টি হচ্ছে মনোপথম মানে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, আর 8টি হচ্ছে ডিপথং, ডিপ মানে হচ্ছে ডাবল সাউন্ড, মানে দ্বি স্বর যেটাকে বলা হয়, মানে ডাবল ভাওয়েল সাউন্ড, এই হচ্ছে অবস্থা। এবং এই 12টি মনোপথংয়ের থেকে আবার 7টি হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড, 7টি শর্ট ভাওয়েল সাউন্ড আর 5টি হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। আমরা এখানে একটু দেখব, যেমন এগুলো আইপিএ তোমরা হয়তো বুঝবে না, যেমন এটা ই, এটা এ, এটা আছে এ, এগুলো একবারে সিঙ্গেল উচ্চারণ হচ্ছে তাই এটা শর্ট সাউন্ড। বাট এখানে আমরা খেয়াল করি এখানে হচ্ছে লং ভাওয়েল সাউন্ড, মানে ভাওয়েল বাট লং, মানে একটু দীর্ঘ টান দিয়ে বলতে হয়। যেমন দেখো ই, দীর্ঘ ই আমরা বলি, দীর্ঘ ই বা ই, দেখো এখানেও আয় আছে, এখানেও আয় আছে, বাট এখানে দুইটা কলন মানে ফোটা দেওয়া হয়েছে, মানে কলন, এই দুইটা কলন দেওয়া থাকলেই বুঝতে হবে যে এটা টান মেরে কথা হবে, মানে একটু লং সাউন্ড হবে। যেমন এখানে এটা আ, রাইট, এখানে কলন দেওয়া রয়েছে। এরপরে এইখানে 8টি হচ্ছে ডিপথং, ডিপথং মানে হচ্ছে ডাবল ভাওয়েল, মাথায় রাখতে হবে ডাবল ভাওয়েলের উচ্চারণ, যেমন হচ্ছে ই আয় আছে, যেমন এটার উচ্চারণ বলি এই, মানে এ প্লাস হস্রি, আবার এখানে রয়েছে ই এবং এটা হচ্ছে উল্টো করে ই দেওয়া আছে, মানে এটা আ। সো এগুলোকে বলা হয় আইপিএ। আইপিএ খুব সহজে কীভাবে চিনব, এগুলো স্ল্যাশ দিয়ে থাকবে দুই সাইডে, তখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাবো। বন্ধুগণ, এই ক্লাসটি এখানে শেষ করবো, এতটুকুই থাক মাথার মধ্যে, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।